হ্যালো, আজকে আমি একটা টোট ব্যাগ পেন্টিং করব। তো এই টোট ব্যাগটা হচ্ছে আমি আমার ফ্রেন্ডকে ওর বার্থডেতে গিফট করার জন্য পেন্ট করছিলাম। তো আমি এখানে একটা মুড বোর্ড আঁকবো, এই জন্য ফার্স্টে আমি হচ্ছে মাস্কিং টেপ দিয়ে ছোট ছোট ঘর বানিয়ে নিয়েছি, যেখানে হচ্ছে আলাদা আলাদা পেন্টিং হবে। তো প্রথম ঘরে আমি হচ্ছে বাটারফ্লাই আঁকবো একটা, এই জন্য ফার্স্টে আমি পেন্সিল দিয়ে ড্র করে নিছি, অ্যান্ড দেন ডিপ ব্লু আর লাইট ব্লু দিয়ে আমি হচ্ছে কালার করে নিলাম। এবারে হচ্ছে আমি ব্ল্যাক কালার দিয়ে বাটারফ্লাই ডিটেলসগুলো দিয়ে নিব। তো আমার ফ্রেন্ডের ফেভারিট কালার হচ্ছে ব্লু, আর এই জন্য আমি ব্লু কালারের মুড বোর্ড আঁকতেছি। আর ব্লু কালার মানে তো স্টে নাইট মাস্ট আঁকতে হবে। তো সবসময় স্টে নাইট যেভাবে আঁকি ওইভাবেই আঁকতেছি, বাট আমি সবসময় কেন জানি ভুলে যাই যে লাইট ব্লুটা ভিতরে হবে নাকি বাইরে হবে। প্রত্যেকবার আমার এই ভুলটা হয়, প্রত্যেকবার রেফারেন্স দেখে তারপরে আমার ঠিক করে আঁকতে হয়। তো এবারেও আমার সেম ভুল হয়েছিল, তারপরে আমি রেফারেন্স দেখে দেখে আঁকতেছিলাম। তো এর পরের ঘরে আমি একটা ফুল আঁকবো। তো প্রথমে ভাবছিলাম যে ডেইজি আঁকবো, তারপরে ভাবলাম যে না, স্টে নাইটের সাথে সানফ্লাওয়ারটা বেশি ভালো যায়। এর আগেও আমি সানফ্লাওয়ার আর স্টে নাইট মিক্স করে একটা টোট ব্যাগে পেন্ট করছিলাম, তো ওই জন্য সানফ্লাওয়ারটাই আঁকলাম। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটাও আমি কিছুটা স্টে নাইট ভাইব দেওয়ার ট্রাই করছি। দেন নেক্সট ঘরে আমি একটা বহু পেন্টিং করব, আর এখানে এই জন্য আমি বহু পেন্টিংয়ের যে বেসটা আছে ওই বেসটা হচ্ছে ব্লু এর শেডগুলো মিক্স করে দিয়ে নিতেছিলাম। আর বেসটা শুকানোর জন্য আমি একটু টাইম দিব, ভাবলাম এর মধ্যে পাশের ঘরটা করে ফেলি। তো এখানে আমি ব্লু এর তিনটা শেড ইউজ করে একটা হার্ট আঁকবো, আর মুড বোর্ডে তো এরকম একটা হার্ট মাস্ট। এর আগে আমি যতবারই মুড বোর্ড পেন্ট করছি খাতায়, প্রত্যেক কালার করার টাইমে আমি হচ্ছে এরকম করে একটা হার্ট আঁকছি, আর এটা ছাড়া মনে হয় যেন মুড বোর্ডটা ফুলফিল হয় নাই। তো একটা হার্ট এঁকে নিলাম, আর এর মধ্যে হচ্ছে আমার বহু পেন্টিংয়ের বেসটা শুকায় গেছে। এখন আমি হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে নিজের ইচ্ছা মতো একটা ডিজাইন করে নিলাম। দেন একদম নিচের ঘরটায় আমি একটা ইন্টারেস্টিং জিনিস আঁকবো, তো ওইটার জন্য আমি বেসটা দিয়ে নিলাম আগে। আর ওটা শুকানোর মধ্যে আমি হচ্ছে সাইডে যে ছোট ছোট তিনটা ঘর ছিল ওই তিনটা হচ্ছে আমি এখানে ব্লু এর যে তিনটা শেড ম্যাক্সিমাম ইউজ করছি ওই তিনটা শেড দিয়ে ফিল আপ করে দিলাম। অ্যান্ড এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের পার্ট। তো আমার ফ্রেন্ড হচ্ছে ডেন্টালে পড়তেছে, তো একজন ফিউচার ডেন্টিস্ট। তো আমি চাচ্ছিলাম যে ডেন্টাল রিলেটেড কিছু একটা আঁকবো, তো এখানে এই জন্য আমি একটা স্টেথোস্কোপ, একটা হার্টবিট আর সাথে একটা দাঁতের ছবি এঁকে দিছি, যাতে বোঝা যায় যে ও ডেন্টাল স্টুডেন্ট। অ্যান্ড দেন সব করা শেষ হওয়ার পরে আমি হচ্ছে ভার্নিশ করে নিছি, আর ভার্নিশ নিয়ে একটা ডিটেলস ভিডিও আমার পেজে আছে, তো কেউ যদি ভার্নিশ নিয়ে কিছু ডিটেলস জানতে চান তো ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আর লাস্টলি হচ্ছে এবার মাস্কিং টেপগুলো খোলার পালা, আর এই পার্টটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, অনেক স্যাটিসফাইং লাগে। তো এটা ছিল আমার টোট ব্যাগের লাস্ট লুক। আমার ফ্রেন্ড তো এটা পেয়ে অনেক খুশি হয়েছে। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।